তো দেখো বন্ধুরা, এই যে বাসন টাসন ধুয়ে আর কি কমপ্লিট করে নিয়েছি, আর আগে কড়াই আর এই যে কুকারটা মেজে নিয়েছি, আর এই যে এবার বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। তো এখানে রেখে দিলে জল টল ঝরে যাবে আর কি, টেবিলের উপর বারান্দায় রেখে দিলাম। আর এই যে এবার উঠোনটা ঝাড় দিয়ে দেবো। তো এই যে গেটের সামনেটা আগেই ঝাড় দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এই যে সামনের উঠানটা ঝাড় দিয়ে তারপর স্নান টান করবো, সমস্ত দিনের কাজবাজ শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, সমস্ত দিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে রাত্রিবেলা বৃষ্টি দিয়েছিল, আর ভোরবেলা অনেক বৃষ্টি দিয়েছে, আর এই যে উঠোনের মধ্যে জল টল জমে আছে এই যে একটুখানি। তো চলো সঙ্গে থাকো, আমি আসছি একটু পরে আবার। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কি করছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সকালবেলা একটুখানি কাজ বাজ দেখিয়েছি, আর ভিডিওটা আরম্ভ করেছি অনেকক্ষণ আগে, তোমাদের সামনে এসে আর কি কথা বলা হয়নি। তো এই যে স্নান টান করে অনেকক্ষণ আগে স্নান টান করে এসেছি, এসে তারপর চা টা খেয়ে, তোমাদের দাদাভাই খায়নি, ও বলছে ও আর কি পুজো দেবে দিবে, তার জন্য কিছু খায়নি, বললো আমি পুজো দেবো। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর মা আর কি এখনো স্নান করেননি, তো উনি একটু পরে স্নান করবেন, আর না স্নান করে ভাতও খাবে না, তো তার জন্য। আর আমি তো সকালবেলা খাই না, আর ও পুজো দিয়ে খাবে, তার জন্য এই যে একটু দেরি করেই রান্নাটা বসিয়েছি। তো তোমাদের দাদাভাই সয়াবিন এনে দিয়েছে, বলছে সয়াবিন আলু দিয়ে তরকারি করব, আর এই যে ছোটো আলু যেগুলো হয় ওইগুলো ভাজা করেছি। তো এই যে ভাত এখানে হচ্ছে আর তরকারিও হচ্ছে। তো অনেকক্ষণ পর আর কি তোমাদের সামনে আসলাম, আর তো রান্না বান্না করি, আর ভীষণ গরম লাগছে। তো এই যে তোমাদের দাদাভাই আর কি পুজো দিচ্ছে, এই যে তো এই যে সয়াবিন আলু এখানে আছে, এই যে সয়াবিন তরকারি করবো, আর আলু কেটে নিয়ে এই যে ভাজা বসিয়ে দিয়েছি, এই যে ছোট আলু ভাজা। তো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে, ও বলছে আর কি বাইরে বসে খাবে, তো এই যে বাইরে ওকে ভাত দিলাম। তো আমরা আর কি অনেকক্ষণ হয়ে গেছে রান্না বান্না শেষ, আর মার জন্য বসে আছি, উনি আর স্নান করছেন না, তো আর স্নান না করে খাবেনও না, তো তার জন্য আর কি বসে আছি। তো প্রায় একটা একটা 20 মনে হয় বেজে গেছে, তো ওকে বললাম তুমি খেয়ে নাও, আমরা আমি আর মা আর কি দুজন একসঙ্গে খেয়ে নেবো। তো এই যে রান্নাবান্না কখন শেষ করেছি, কিন্তু মা আর কি বসে আছেন, বলছেন একটু পরে স্নান করবো করে বসে আছেন। তো আর ও যেহেতু সকালবেলাও কিছু খায়নি, আর আমি আর মা খেয়েছিলাম চিড়ে মুড়ি দিয়ে চা খেয়েছি। এই যে কালকে তোমরা দেখেছিলে ঘর থেকে চিড়ে মুড়ি, আমার না একটু চিড়ে মুড়ি দিয়ে চা খেতে আর কি ভালো লাগে, তো বিস্কুট টিস্কুট আমার এত বেশি ভালো লাগে না, আর বেকারির যে বিস্কুটগুলো হয় ওইগুলো আবার খেতে ভালোবাসি। তো যাই হোক, এবার আর এই যে এখানে ঠাকুরের প্রসাদ আর কি, তো ও এনে দিয়েছে, ও খেয়েছে, আমাকে আর মাকে খেতে বললো, তো আমি খাবো আর মার জন্য রাখবো। মা স্নান করে আসলে আর কি দুজন মিলে একসাথে খেয়ে নেবো। তো বন্ধুরা, আর আমার না এই জায়গাটার মধ্যে অনেক ব্যথা করছে, কারণ কালকে আসার সময় আমার একটু আর কি সব সময় ট্রেনে আর কি জার্নি করতে আমার আমি একটু বেশি প্রেফার করি, কারণ এই যে ছোটো গাড়ি বাস এইগুলোতে আসতে আমার অনেকটা আর কি ভমিটিংয়ের প্রবলেম হয়, তো অনেকটাই প্রবলেম হয়। তো তার জন্য আর কি আর ওকে বলেছিলাম আগের দিন আর কি রাত্রিবেলা যে কালকে সকালে যাব, তো আর কি আমাকে একটা আর কি ফার্মেসি থেকে জার্নির আর কি এরকম একটা ট্যাবলেট এনে দিও। আমি সাধারণত ট্রেনেই যাই, আর কোনো কোনো একটা সময় যদি বিশেষ কারণে যদিও যেতে লাগে তাহলে আর কি ওষুধটা খেয়ে নিই আগে, তাহলে আর প্রবলেম হয় না। তো রাত্রিবেলা আর আনেনি, আর সকালবেলা তো আমরা অনেকটা আর কি সকাল সকাল বেরিয়েছিলাম, তো ঘর থেকে আর খেয়ে আসতে পারিনি, তো রাস্তায় এসে কিনে তারপর খেলাম, আর ওষুধটা না অনেকটাই ভালো ছিল। গাড়ি একটু সময় আর কি একটু সময় আমি ভিডিও করেছিলাম গাড়ির মধ্যে, তারপর আর কিছু বুঝতেই পারিনি, আর একদম নেশার মতো হয়ে গেছে আর ঘুমিয়ে গেছি, পুরো আর কি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি এরকম একটা, বুঝতে পারছি যাচ্ছি কিন্তু চোখটা আর খুলতে পারছি না এরকম একটা ব্যাপার, ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আর এই জায়গাটার মধ্যে গাড়ির মধ্যে আর কি ঘুমের মধ্যে এরকম করে লেগেছে, আর এই জায়গাটার মধ্যে ব্যথা করছে, খুবই ভালো ওষুধ দিয়েছে, একটু আমার আর কি কোনো সমস্যা হয়নি পুরো, আর রাস্তাটা একদম ঘুমিয়ে এসেছি তাও ভালো, কোনো সমস্যা হয়নি, আর ওষুধটা খুবই ভালো ছিল। তো দুটো আর কি ট্যাবলেট, দুটো ট্যাবলেট নিয়েছিল, একটা খেয়েছি আর একটা রয়েছে, এই যে আমার ব্যাগের মধ্যে মনে হয় আছে। তো এই যে
পুরো আর কি নামটা নেই, পুরো নামটা নেই, ওষুধটা খুবই ভালো। তো আর কি খেয়েছি, খেয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি। রাস্তার মধ্যে অনেকটা জল বন্ধুরা, কিছুটা আমি ভিডিও করেছিলাম। ওষুধটা খাওয়ার পুরো আধ ঘন্টা এক ঘন্টা মতো আর কি ঝিমঝিম ঝিমঝিম করছিল, তারপর ঘুমিয়ে গেছি। তো যাই হোক, একটু একটু টুকটাক ভিডিও করেছিলাম, রাস্তার মধ্যে অনেকটাই জল। তো আর এই যে আবার মা স্নান করছেন, এই যে দেখা যাচ্ছে না, তো উনি এবার স্নান করে আসবেন, তাহলে আমরা দুজনে ভাত খেয়ে নেব। আর আমার ভিডিও এডিট করার রয়েছে, ভিডিও এডিট করিনি আর দু তিন দিন ধরে অনেক দিন ভিডিও দেইনি, আর দু তিন দিন ধরে ভিডিও দিচ্ছি, ওইগুলো প্রায় এক মাস আগে আর কি, এক মাস আগের ভিডিও ওইগুলো আর কি, দু তিন দিন ধরে দিচ্ছি, কয়েকদিন ভিডিও দেইনি, আর এক মাস আগের ভিডিওগুলো ছিল। তো ওই ভিডিওগুলো দিচ্ছি আর কি দু তিন দিন ধরে। আর ওই সময় আমরা বাড়িতে এসেছিলাম, এক মাস আগে এসেছিলাম, ওইদিকে আমার দাদু মারা গেছিলেন, তো ওইখানেও এসেছি আর বাড়িতে বসে থেকে গেছিলাম। ওই ভিডিওগুলোই এখন আমি আর কি দু তিন দিন আগে থেকে দিচ্ছি, ওই ভিডিও কয়েকদিন বন্ধ হয়েছিল, পুরো ভিডিও দিইনি তো, আর এই জন্য তো আর আজকের ভিডিওটা এডিটও করিনি, ভিডিও দিব প্রতিদিন আর কি ভিডিও দিতে পারছি না। তো আর এক মাস আগের ভিডিও দু তিন দিন ধরে দিচ্ছি, আর আজ গতকালকে আর কি আমরা কি মানে আইসি শনিবার, গতকাল আর কি শনিবার ছিল, তো শনিবারে এসেছি, আবার এক মাস আগের ভিডিও ওইগুলো দিইনি, এখন আবার বাড়িতে চলে এসেছি। তো ওই ভিডিওগুলো আর একটা মনে হয় রয়েছে, তো ওটা দিয়ে এই ভিডিওগুলো আর কি বাড়িতে থাকি, তো এখানের ভিডিও তোমরা পাবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে, নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি পারো একটা শেয়ার করে দিও। তো চলো, ও খাচ্ছে খাক, আর মা এলে আমরা দুজনে। তো দেখো বন্ধুরা, এই যে মা এখানে ভাত খাচ্ছেন, আর আমিও খেয়ে নেব, অনেকটা ক্ষুধা লেগে গেছে। শুভ বিকাল বন্ধুরা। তো দুপুরবেলা বাচ্চাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বাচ্চাত খেয়ে বাসন ধুয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গিয়ে একটুখানি শুয়েছিলাম। তো এই যে এবার গোটটা ঝাড়ু দিলাম, এবার কাপড় চোপড়গুলো তুলবো, আর তোমাদের দাদাভাই তারপর মা ওরা আর কি গেটের সামনে একটুখানি হাঁটছে, আর আমি একটুখানি শুয়েছিলাম। তো এই যে এবার গোটটা ঝাড়ু দিয়েছি, কাপড়গুলো তুলবো, তারপর সন্ধ্যা দেবো। তো চলো সন্ধ্যার পরে আবার। তো এই যে গেট খোলা, আর ওরা মা ছেলে আর কি বাইরে, ওইখানে সামনে একটা দোকান আছে, তো ওইখানে মনে হয় কথাবার্তা শোনা যাচ্ছে আর কি। তো মা আর ও ওইখানে মনে হয়। তো আমি এই যে গোটদোর ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার কাপড়গুলো তুলবো, তুলে তারপর সন্ধ্যা দেব। তো চলো, যদি আর কিছু শেয়ার করার থাকে তাহলে করব, না হলে আজকের ভিডিওটা আর কি এখানেই শেষ করে দেব। তো চলো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো এখানেই, টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।